আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব দিয়ে তৈরি কিমা রেসিপি। এই কিমা দিয়ে ব্যস্ত সময়ে ঝটপট তৈরি করা যাবে রোল, সমুচা, সিঙ্গারা, অন্থন, আরও অনেক ধরনের মজার নাস্তা। বরাবরের মতোই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মুক্তা সুলতানা। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 6 টুকরো কোয়াবের গোস্ত নিয়েছি। এই ঐতিহ্যবাহী কোয়াব কি এবং কিভাবে তৈরি করতে হয় তা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, যারা দেখেননি উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। গোস্তগুলোকে প্রথমে একটি হামানদিস্তায় থেতলে নিতে হবে। হাতের কাছে যদি হামানদিস্তা না থাকে তাহলে এই কাজটি আপনারা শিলপাটায়ও করে নিতে পারেন। থেতলে নেওয়ার পর গোস্তগুলো ঠিক এই রকম হবে। এবার গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে নিব। কোয়াব তৈরি করে রাখার সবচেয়ে বড় সুবিধা হলো যখন তখন ঝটপট যে কোনো রেসিপি তৈরি করে পরিবেশন করা যায়। ঝুরি করা গোস্তগুলো ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে খুব বেশি তেলের প্রয়োজন হবে না, কারণ গোস্তগুলো আগে থেকেই রান্না করা। তেল হালকা গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি ঝুরি করা গোস্ত। এই রান্নায় টমেটো এবং পেঁয়াজের পরিমাণ যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার সময় খেয়াল করতে হবে এখানে কোয়াবে আগে থেকেই লবণ দেওয়া আছে। এই কিমা রেসিপিটা কিন্তু ঝুরি বাজার মতো মচমচে হবে না, তাই পেঁয়াজ, টমেটো এবং কাঁচামরিচ শুরুতেই দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে গাজর, ক্যাপসিকাম ও আপনার পছন্দের যে কোনো সবজিও কুচি করে মেশাতে পারেন। এখন দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস ও 3 টেবিল চামচ টমেটো সস। আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে, তাই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে লো আঁচে 10 মিনিট রান্না করব। দেখুন, রান্না করা কোয়াব ঘরে থাকায় মাত্র 15 মিনিটে অনেক সুস্বাদু কিমা তৈরি হয়ে গেল। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।